রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালো রেশন গ্রাহকরা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার গাজল ব্লকের করকর গ্রাম পঞ্চায়েতের ভয়েসপুকুর গ্রামে। রেশন গ্রাহকদের অভিযোগ, রেশনে মেয়াদ উত্তীর্ণ এবং কম পরিমাণে আটা বিলি করা হচ্ছে। রেশনের যে আটা বিলি করা হচ্ছে সেটা খুবই নিম্নমানের। গ্রাহকরা অতি নিম্নমানের আটা দেখে নিতে নারাজ। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে পড়ে। রেশনের আটার জন্য আর কি প্রতিবাদ করেছি আজকে। গত মাসেও আর কি অর্ধেক আটা ভালো দিয়েছিল, অর্ধেক আটা পচা দিয়েছিল। এ মাসেও আবার সম্পূর্ণ টোটাল আটাটা পচা নিয়ে এসছে। আটাটা হচ্ছে গন্ধ, আর কিচির কিচির লাল হয়ে গেছে একদম পুরোপুরি। তিতা খাওয়া যাচ্ছে না, এক্সপায়ার হয়ে গেছে। ডিলারকে বললাম তো এই আটা তো আমরা নিব না, খাওয়া যাচ্ছে না। ডিলার বলছে তো আমার তো কিছু করার নেই, আমরা গোডাউন থেকে মাল দিচ্ছি, আমরা পাচ্ছি, আমরা এনে দিচ্ছি। আমি বলছি দেখো এই মাল নিবো না, আমরা কোথায় আপনি কাকে অফিসার টফিসারকে ডাকেন। তো বললো কি না, আমি নাম্বার দিচ্ছি, আপনি অফিসারকে ফোন করেন। আমি ফোন করলাম অফিসারকে, তো অফিসার বলছে আমাকে তো একটা দরখাস্ত লিখে এক প্যাকেট আটা নিয়ে মঙ্গলবারে অফিসে আসো, হ্যাঁ দরখাস্ত জমা দাও, তারপর আমরা খতিয়ে দেখব। তা আমি বললাম তো আমরা তো গরিব মানুষ, আমরা অফিস টফিস দৌড়ে যেতে পারবো না। হ্যাঁ বলছে তো এরকম তো কিছু হয় না, খালি হুট করে ডাকলে তো আর যাওয়া যায় না। হ্যাঁ কি নাম অফিসারের জন্য? অফিসারের নাম জানি না, নাম জিজ্ঞাসা করিনি আমি। কি কি পদে আছে, কোন অফিসার? রেশন ডিলার দীপক দাস জানিয়েছেন এই আটার ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না, কেননা ডিস্ট্রিবিউটর এই আটাগুলি আমাদের গোডাউনে পৌঁছে দেয়। এ বিষয় নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আটার ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না, আটা আমাদের ডিস্ট্রিবিউটর পৌঁছে দেয় আমাদের গোডাউনে। এবার আমাদেরকে যেরকম ভাবে দেয় আমরা সেই রকম ভাবে নিয়ে এসে জনগণকে বিলি করি। আপনার আপনার কি মনে হচ্ছে আটার কোয়ালিটি কেমন? আমি ওগুলো বলতে পারবো না, আমি আটার সম্বন্ধে, হ্যাঁ এগুলো কোয়ালিটি কন্ট্রোল আছে, ওনারাই বলতে পারবেন। আর এখানে দেখা যাচ্ছে অনেক প্রায় প্রত্যেকটা প্যাকেটে আটার ওজন কম। সে ওজন যা আছে যা সবাই দেখছে, আমিও তাই দেখছি। না না কম আছে তো, দেখতে পাচ্ছি দু একটা, হ্যাঁ কমছে, কিন্তু 1 কিলো করেই তো ধরা হচ্ছে। না না 950 950 যদি না নেয় আমি আমার অফিসকে জানিয়েছি, অফিস কি করবে, আমি আমার আধিকারিককে জানিয়েছি। স্থানীয় গ্রাহকরা জানিয়েছেন রেশন ডিলার আমাদের ভয়েসপুকুর গ্রামে রেশন ডিলার রেশন দিতে এসেছিল দুয়ারী সরকার প্রকল্পের মাধ্যমে। রেশনের আটা নিয়ে দেখা যাচ্ছে মেয়াদ উত্তীর্ণ ও দুর্গন্ধ, খাওয়ার অযোগ্য। গত মাসেও এই ধরনের দুর্গন্ধযুক্ত আটা বিতরণ করেছিল বলে অভিযোগ করছে গ্রামবাসীরা। মালদা থেকে আহমেদ বাপির খবর, নিউজ বাংলা 7। একটা দেখে লবি না, তিন চারটা দেখাও, একটা কেন দেখাবো, সাংবাদিক আইছে, একটা কেন কার্ড নিজে নিজে ভালো হয়ে যাবে, নিজে নিজে লাল হয়ে যাচ্ছে। ছোট জাংড়ার মাল আধার কার্ড করে নিন তো মাল পাই, জেনারেল নাকি কো আছে, ৩৯৩০ অনেক বেশি রে,